তো দেখুন এটি কিন্তু সেই অসাধারণ পুকুর, ব্যতিক্রমী পুকুর, যার অর্ধেক অংশ বাংলাদেশে, অর্ধেক অংশ ভারতে। একটি পুকুর মালিক দুদেশ, এরকম পুকুর খুব সম্ভবত বাংলাদেশে এটি একটি। একটি পুকুরে ভাই ভাই অংশ থাকে, এটা আমরা জানি, কিন্তু আমি যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এটি একটি ব্যতিক্রমী পুকুর। এখানে অংশ দু ভাইয়ের নয়, বরং দু দেশের। যে পুকুরে দাঁড়িয়ে আছি এই পুকুরটির অর্ধেক অংশ ভারতে এবং অর্ধেক অংশ বাংলাদেশে। তো আসুন আমরা জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। তো এই গ্রাম, এই গ্রামটার নাম কি? এটা পরমেশ্বরপুর গ্রাম, কিন্তু চাঁদগা, চাঁদগাঁও। কিন্তু আমার জানা মতে চাঁদগাঁও কিন্তু আমার এই কাটাতারে ভারতে, ভারতটা ভারত। যদিও আমরা ঠিক মানে বাংলাদেশের ভারতের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছি আমরা, যে এই গ্রামটা ভারতের মূল চাঁদগাঁও, এটাকে বলে পরমেশ্বরপুর। তো এই যে পুকুর, এই পুকুরের মালিক দুই দেশ, দুই দেশে। তার মানে এর অর্ধেক আছে বাংলাদেশের মালিকানা দিন আর অর্ধেক আছে ভারত। তো তাহলে এই পুকুর যে মাছ, এই মাছ ছাড়া হয় কি পুকুরের মধ্যে? মাছ অনেক সময় হয়, অনেক সময় হয় না, মানে বন্যার কারণে মাছ ছাড়া হয় না, আবার কখনো যদি বন্যা না হয় তারপর ছাড়া হয়। তাহলে মাছ যে ছাড়া হয় এই মাছটা কারা খায়? আমরাই খাই। ওরা আসে না নিতে? ওরা আসে খনকের জন্য, ওই ওরকম না, ওরকম আসে না। কিন্তু আগে যে এখানে যে বাড়িঘরগুলো ছিল, হ্যাঁ, এই বাড়িঘরগুলো তারা কি আমাদের আত্মীয় ছিল? হ্যাঁ, আমাদের ইয়েকে উপরের আত্মীয়তা আর কি আত্মীয়। কিন্তু তারা কি দুই ভাগ হয়ে যায়, অর্ধেক বাংলাদেশে আর অর্ধেক চলে যায় কি ভারতে? ভারতে চলে যায়। জি। তো দেখুন এটি কিন্তু একটি অসাধারণ, অবাক করার মতো পুকুর। তো দেখুন এটি কিন্তু সেই অসাধারণ পুকুর, ব্যতিক্রমী পুকুর, যার অর্ধেক অংশ বাংলাদেশে, অর্ধেক অংশ ভারতে। একটি পুকুর মালিক দুদেশ, এরকম পুকুর খুব সম্ভবত বাংলাদেশে এটি একটি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।